আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে 12 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেলিম খানকে ঘুরি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার 28 ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 12 নং ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে ভোটারদের দোয়া চেয়ে কাউন্সিলর প্রার্থী সেলিম খান বলেন, গুড্ডি নিব, আমি গুড্ডি পেয়েছি, লটারি হয়েছে, লটারির মধ্যে আমি গুড্ডিতে আনন্দিত হয়ে আমি 50% জিতে জনগণের দোয়া চাই, আমি যাতে বিগত 15 বছরে যা উন্নয়ন হয়েছে তার চেয়ে আরও আমাদের দ্বিগুণ উন্নয়ন করতে পারি 12 নম্বর ওয়ার্ডকে, সেই জন্য আমার জন্য সবাই জন্য দোয়া করে। হ্যাঁ, গুড়িমার্কায় আমাকে সবাই ভোট দিবেন, আমি যাতে আপনাদের সেবা করতে পারি আমার জন্য দোয়া করবেন। এই প্রতীক বরাদ্দের মাধ্যমে সিটিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হল। 2022 সালের 16ই জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আর পারভেজ, NN TV, নারায়ণগঞ্জ।